কালকে আমি যেখানে কাজ করি সেখান থেকে টেলিফোন করে বলল যে আমি যেন আর আগামী কাল থেকে না যাই। উফ, কি আশ্চর্য ব্যাপার! আরে, আমি দায়িত্ব অবহেলা করবো কেন? তুমি কি মনে করো যে আমি ইরেসপন্সিবল? উফ রে, আরে বাবা, পুলিশের ঝামেলা! শোনো, আমি যেই দোকানে কাজ করি, পুলিশ কিভাবে জানতে পেরেছে যে এখানে একজন ইলিগ্যাল ইমিগ্রেন্ট কাজ করছে? পুলিশ সেখানে হানা দিয়েছিল। এখন শোনো, আমি তোমাকে বলি, এখন অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ভীষণ কড়াকড়ি। ধরা পড়লে আর কি, ধরা পড়লে জেলখানায় পচে মরতে হবে। ও, পারবো না সেলিনা, পারবো না। হাতে যা আছে সেটা দিয়ে তো আমারই চলতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, দেখা যাক, এভাবে তো আর চলতে পারে না। জব একটা জোগাড় করেই নেব, তুমি কোনো চিন্তা করো না। দেখি আমি আগামী মাসে তোমার জন্য কিছু টাকা পাঠাতে পারি কিনা। আচ্ছা, ঠিক আছে, এখন রাখি, তোমার সঙ্গে আবার পরে কথা বলবো। ওকে, হ্যাঁ, বাই। আমি শুনছি শরীর আপনার নাকি চাকরি টাকাছে। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করেন না, সমস্যা আল্লাহ তারা দিয়েছে, সমস্যা নিয়ে যাবে। আচ্ছা, তুমি হঠাৎ এতদিন পরে করতে গেলে, তোমাকে তো ইদানিং কালে দেখা টাকা যায় না। আরে সোহেল ভাই, আমি কি নর্মালভাবে চলাফেরা করতে পারি? কত বড় চাকরি আমার, সেই 8টার সময় যাই, রাত 10টা 11টা পর্যন্ত আমাকে কাজ করতে হয়। দেখেন, আপনাদের জন্য আমার মনটা এত কাঁদে, সবসময় ইচ্ছা করে আপনাদের সঙ্গে দেখা করতে আসি, কিন্তু সময় তো পাই না। তুমি অনেক লাকি নাজিম। দেখো, তুমি মাত্র 5 বছর আগে অস্ট্রেলিয়াতে এসেছো, অথচ তোমার গ্রিন কার্ড হয়ে গেল, পাসপোর্ট হয়ে গেল। আর আমি 12 বছর যাবৎ এই অস্ট্রেলিয়াতে আছি, কিন্তু কিছুই করতে পারলাম না। আচ্ছা সোহেল ভাই, আপনি টাকা পয়সা কেমন জমিয়েছেন? কী যে বলো না তুমি, কিছুই করতে পারিনি। গত 12 বছর গাধার খাটুনি খেটে ঢাকা শহরে মাত্র একটি ফ্ল্যাট কিনেছি। আর করবই বা কেমন করে বলো, 12 বছর যাবৎ তো লুকিয়ে লুকিয়ে কাজ করছি, পুলিশ আসলেই তো পালিয়ে বেড়াতে হয়। এমন অনেক জায়গা আছে কাজ করার পরে বেতনটা পর্যন্ত দেয়নি, কাগজ চায়, কাগজ ছাড়া বেতন দেবে না। দু একটা কোম্পানি আছে মাঝে মধ্যে তারা চেক দিত, আমি চেকটা ভাঙাবো কেমন করে? আমার তো কোনো কাগজ নেই, আমি তো ব্যাংকে চেকটা জমা দিতে পারছি না। তারপরেও এখন অ্যাভারেজে প্রতি মাসে কেমন থাকে? কত আর, বাংলাদেশ কারেন্সিতে লাখখানেক। শোনো রাজীব, তোমাকে একটা কথা বল, বউ ছেলে মেয়ে দেশের বাড়িতে ফেলে রেখে এই বিদেশে এসেছি একা, টাকা রোজগার করবো, সেই টাকাই যদি রোজগার করতে না পারি তাহলে বিদেশে থেকে লাভ? দেশে তো ফিরতে পারবেন না, ইললিগেল। ঠিকই বলেছ, হয়তো একদিন লাশ হয়ে দেশে ফিরবো। কি মাথা টাথা নষ্ট হয়েছে? হ্যাঁ, এগুলো কেন ভাবে? হ্যাঁ, এইভাবে ভাবলে হবে? আমি জানি আপনার কষ্ট যাচ্ছে, কিন্তু আমি আপনার দায়িত্ব নিলাম, আমি থাকতে আপনার কোনো সমস্যা হবে না, আপনার ভাগ্য আমি খুলে দেব। ভাগ্য খুলে দেবে? হ্যাঁ, আরে আপনি আমার মতো বড় চাকরি করবেন, মাসে অন্তত 3 লাখ টাকা তো দেশে পাঠাতে পারবেনই। তা কী করে সম্ভব? আপনার সিটিজেনশিপ পেলেই তো সম্ভব। আচ্ছা, তুমি কি আমার সাথে ফান করছো? আরে আমি 12 বছর চেষ্টা করে কিছুই করতে পারলাম না, একটা কার্ডও জোগাড় করতে পারলাম না, আর তুমি বলছো সিটিজেনশিপ কেন হবে না বলেন? ধরেন আপনি যদি কোনো বাঙালি মেয়ে এই অস্ট্রেলিয়াতে আছে, যার সিটিজেনশিপ আছে, তাকে যদি আপনি বিয়ে করেন তাহলে কী হলো? আপনি এখানে থাকতে পারছেন, লিগেল হয়ে গেলেন, পাসপোর্ট পাবেন, সব পাবেন, বড় চাকরি পাবেন, এভাবে ভাবলেই তো হয়। আরে কী যে বলো না তুমি, আমাকে বিয়ে করবে কে? আমার বয়স হচ্ছে গিয়ে 50-এর ঊর্ধ্বে, তাছাড়া আমি ম্যারিড মানুষ,
আমার ইউনিভার্সিটি পড়ুয়া একটা ছেলে রয়েছে। আহা, তাতে কি? আপনার বিয়েটা তো হবে টেকনিক্যাল ম্যারেজ, জাস্ট সিটিজেনশিপটা পাওয়ার জন্য। বুঝলাম তোমার কথা, কিন্তু আমাকে বিয়েটা করবে কে বলো তো? আহা, সেটা আমি বুঝবো। হ্যাঁ, আগে আপনি পাত্রি দেখা শুরু করেন। পাত্রি? আমি পাত্রি পাবো কোথায়? আপনি কি পাত্রি দেখবেন? আমি দেখাবো। আমার কাছে চার পাঁচজন আছে, বলেন তো আজ কি দেখাই? চার পাঁচজন? হ্যাঁ, তবে এটার জন্য ওসব কিছু খরচপাতি করতে হবে। হাফ খরচপাতি সে না হয় কিছু করলাম, কিন্তু তার অ্যামাউন্টটা কত? মনে করেন সব মিলে $12,000-15,000 লাগবে, কিন্তু একবারে না, এটা একটু স্টেপ বাই স্টেপ লাগবে। ধরেন আমি যখন যখন যে টাকাটা চাইবো আপনি ওইভাবে দেবেন, ঠিক আছে? অল্প 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 করে, কখনো 200, কখনো 500, কখনো 2,000, কখনো 7,000। আজকে যেটা লাগবে মাত্র 200, বলে রাজি কি? 200? আচ্ছা ঠিক আছে, রাজি। দেখ টাকাটা কোথায়? টাকা? আরে ভাই, টাকাটা বের করতে দেবে তো, দেশের কথা ভুলতে পারি না। ডলার ডলার কে বুঝি আমরা, টাকা টাকা, আহ রে টাকা রে। ভালো লাগবে না এই 200। আপনি হয়তো চিন্তা করবেন এই 200টা আমি কেন নিলাম, সেটা আমি দিতে পারতাম, তত পারতামই। শুধু টাকাটা নিলাম এই কারণে, এই অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ পাওয়া অনেক সাংঘাতিক বিষয়। এটার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। এই টাকাটা শুধু এই কারণে নিলাম যে আপনার এখান থেকে একদম মনটা সরবে না, যেহেতু আপনার পকেট থেকে টাকাটা বের হয়েছে। হ্যাঁ, আপনি সম্পূর্ণ মন মনন একাগ্রতা সব আমার সাথে থাকবে, এবং আমাকে এটার জন্য অনেক পরিশ্রম করতে হবে। প্রয়োজনে এই 200 টাকা আবার আপনাকে ফেরত দিয়ে দেবে। কী টাকা 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 রে, দেশ রে, দেশের চিন্তা। এই ডলার টলার জানিয়েছি, সেগুলো সব ফেরত দিয়ে দেবো, জানো। এই বিনা পয়সায় কোনো কাজে মায়া মমতা থাকে না। হ্যাঁ থাকে, এই জন্যেই টাকাটা নিলাম, বুঝেছেন? হ্যাঁ, তা বুঝতে পেরেছি। এই টাকাটা একজনের হাতে চলে যাবে, কিন্তু কার হাতে যাবে সেটা বলা যাবে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। শোনেন, এই পুরো কাজটা আমি করে দেবো, তার জন্য একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? শরীফ আর রেহান এই দুজনকে আপনি কিন্তু বলতে পারবেন না। শরীফ কিন্তু আমার কানেকশনটা জানে, তারপরে আমি কোনোভাবে ওর কাজটা করে দিচ্ছি না, শুধু আপনার কাজটা আমি করে দিচ্ছি। বুঝতে পারছেন তো কেন করে দিচ্ছি? থ্যাংক ইউ ফর দ্য ফিলিংস। চলেন আজকে আপনাকে পাত্রে দেখাবো, চলেন। আজকেই পাত্রে দেখাবে? হ্যাঁ আজকেই। আরে আরে দেরি হয়, আপনি চলুন বাসা চলুন। সকাল থেকে তো দেখলাম লিখতেছো, কয় পৃষ্ঠা লিখছো? ছয় পৃষ্ঠা লিখছি, আর চার পৃষ্ঠা লিখছি। তো চিঠি লিখতেছো না উপন্যাস লিখতেছো? হ্যাঁ, কার কাছে লিখতেছো? না, আরে আমার কাছে লজ্জা পাবার কি আছে? আমি তোমার কোন বিষয়টা জানি না। না, ওই রিমার কাছে লিখতেছি, ও একটু বিপদের মধ্যে আছে, তো সেই জন্য বোঝাই শুনে লিখতে হচ্ছে, এই জন্য একটু বড় হচ্ছে আর কি চিঠিটা। তা কী বিপদ? শরীফ ভাই, 3 বছর আগে আমার দেশে ফেরার কথা ছিল না, কথা ছিল সেখানে ফিরেই আমি রিমাকে বিয়ে করব, কিন্তু আমি তো দেশেই ফিরতে পারলাম না। ওর বাবা মা এখন জোর করে ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি কী করবো বলুন? আমি তো ঘুরে আসো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তুই তো এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য কম চেষ্টা করলি না, অনেক টাকা খরচ করছিস, আবার দালালও ধরেছিলি, কোনো কাজ তো করতে পারলি না। কি আর করব, চেষ্টা তো কম করলাম না। আমি ঠিক করছি এইখান থেকে পালা যাব। আরে বন্ধু, পালানোর কোনো পথ নেই, এয়ারপোর্টে গেলেই ধরা খাবি। সি ট্রাকে করে পিএনজি যাওয়ার একটা সুযোগ পেয়েছে। পাপুয়া নিয়ে গিনি? হ্যাঁ, ওইখানে যাইতে পারলে না একটা কিছু করতে পারব। আর রাখ, তোকে পালাতে হবে না, এই দেশে রাজার হলে থাকবি। কেমনে? এখানে একটা বাংলাদেশি মেয়ে দেখেছি, এখানকার নাগরিক, বুঝছিস? ওর সাথে আমার কথা হয়েছে, ও একজনকে এখানে একদম মনে কর একটা ভালো মানুষ, ওকে টেক কেয়ার করতে পারবে, এরকম কাউকে খুঁজছে, বিয়ে করবে। আমি তোর কথা বলেছি। তোমার হিসেব অনুযায়ী পাঁচটা মেয়ে দেখতে গেলে তো $1,000 লাগবে। এত লাগবে? আচ্ছা ঠিক আছে, আজকে দুটো মেয়ে দেখি, নো প্রবলেম, চলেন। আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? ক্লেটনে। ক্লেটনে? ও, মেয়েটা কি ক্লেটনেই থাকে? হ্যাঁ। আচ্ছা মেয়েটার নাম কি? অদ্ভুত সুন্দর নাম, মারিয়া। মারিয়া? আর কি করে সে? ম্যানেজারের চাকরি করে, অনেক টাকা বেতন। তা সিটিজেনশিপ পেয়েছে কতদিন? বেশি দিন না, এই গত 2 বছর আগে। কার কাছে থাকে? কেন, ওর বাবা মা আছে, গত বছরই তো ওদেরকে নিয়ে এসছে। আচ্ছা মারিয়ার বয়স কত? বয়স তো ঠিকঠাকই আছে, এই 24-25। আর তো একেবারে বাচ্চা মেয়ে, সে কি আমার সঙ্গে বিয়ে বসতে রাজি হবে নাকি? ও খোদা, আপনি মারিয়াকে তো চেনেই নেই না, ও একদম অদ্ভুত মেয়ে। ও কি চায় জানেন? ও এমন একটা মানুষ চায় যে অনেক দিন ধরে অস্ট্রেলিয়াতে আছে এবং তাকে সবাই সম্মান করে। হ্যাঁ, মানে যে মানুষটা তাকে কেয়ার করবে, হ্যাঁ, যার উপর ডিপেন্ড করা যায়। বয়স কোনো ফ্যাক্টরি না, ওইগুলো নিয়ে ভাবি না, চলেন যাই। তোমার চিঠি দেখা শেষ? হ্যাঁ শেষ। কি লিখলা? আরো ওয়েট করতে বললা নাকি? হ্যাঁ শরীফ ভাই, বললাম যে আর কয়টা মাস বিয়েটা ঠেকা রাখতে আর কি। ঠেকা রেখে লাভটা কি? দেশে তো ফিরতে পারবা না। না চেষ্টা করতেছি, মনে হয় হয়ে যাবে আর কি। তা নেই, চেষ্টা করতেছো? আমার তো কিছু কইলা না। না এখন ওরকম কিছু হয় না যেটা আপনাকে বলার মতো হয়েছে আর কি। তা কার মাধ্যমে চেষ্টা করতেছো? ওই বাংলাদেশ এম্বাসির একজন কর্মকর্তার সাথে কথা হয়েছে। আচ্ছা, উনি বললেন যে 6 মাসের মধ্যে একটা ব্যবস্থা করে দেবে, বাকিটা ভাগ্য আর কি। আপনার পিনি যার কি? যাব না, ভাবতেছি এখানেই থেকে যাবো। বলেন কি, সেরকম একটা ব্যবস্থা হচ্ছে? ঠিক আছে, দেখেন কিছু হয় কিনা, আমি একটু চিঠিটা পোস্ট করে দিচ্ছি। তুমি না থাকলে চলবে কিভাবে? আমি এখানে থাকতে পারবো না, অসুবিধা আছে। আর কি অসুবিধা? সেটা পরে বলবো, আগে একটু ভালো করে দেখেন তো। হ্যাঁ, তুমি না থাকলে কি চলে বলো? কেন, শুনেন, ওর সাথে কথা বলার চেষ্টা করবেন না। আশ্চর্য,
ইয়ে কথা না বললে হবে কীভাবে? কথা তো বলবেন, কিন্তু এখন না, পরে। আমি ওর সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দেবো। আচ্ছা ঠিক আছে। She's beautiful. ভাই পাত্রী পছন্দ হয়েছে? আমার তো পাত্রী ঠিকই পছন্দ হয়েছে, কিন্তু এখন পাত্রী আমাকে পছন্দ করলো কিনা সেটাই তো জানার ব্যাপার। কি যে বলেন না সোহেল ভাই, আপনার ভিতর অদ্ভুত এক কারিশমা আছে। আর আমি আমি 100% শিওর যে আপনি মারিয়াকে ইমপ্রেস করতে পারবেন। আচ্ছা নাজিম, মারিয়ার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে চাও খাবো কাল কি? তবে সোহেল ভাই, সেই জন্য আপনাকে আরও 400 টাকা খরচ করতে হবে। 400? না না, অসুবিধা নেই, এখন যদি টাকা না থাকে তাহলে পরে দেখা করবেন, নো প্রবলেম। আচ্ছা ইয়ে 400 ডলার কি মারিয়া নেবে? মাথা খারাপ? নেবে আরেকজন যার কথা মারিয়া শুনে। ও, এখন আমরা ইস্ট লেকে যাবো। ইস্ট লেক? ওখানে কেন? ইস্ট লেক তো এখান থেকে অনেক দূর। তাতে কি ক্যাব ভাড়া দিতে পারবেন না? তা তো অবশ্যই পারবো, কিন্তু ওখানে যাবা কেন? কেন দ্বিতীয় পাত্রী দেখবেন না? না না না, ওর দরকার নেই, মারিয়াকে আমার পছন্দ হয়েছে। তুমি বরঞ্চ ওর সঙ্গেই দেখা করার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, হাতে 400 ডলার আছে, মানে আমার হাতে তো এখন সময় আছে, তাহলে মারিয়া যার কথা শুনে তাকে দিয়ে আসতাম। 400 ডলার ইয়ে না, মানে সাথে তোমার অত টাকা নেই, কালকে তো তোমার সঙ্গে দেখা হচ্ছেই। কাল অবশ্য দেখা হচ্ছে মারিয়ার সঙ্গে বিকেলে। কোথায় দেখা হবে সেটা আমি জানিয়ে দেবো। চল ভাই, ওই কালকে আমি এসে টাকাটা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আমি এখন বাসা যাবো? না না, বাসায় তো যাবো না, দেখি ঘোরাঘুরি একটা কাজ জোগাড় করতে পারি। তাহলে আপনি যান আপনার পথে, আমি একটু যাই। তুমি আমার ছোট ভাই, তুমি কাছাকাছি আসো, আমার সামনে আসো, চোখে চোখ রেখে বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কোথায় আসবো বলুন তো? আরে তোমার বাসার থেকে ব্লু লেক কাছে না, আমি ওখানে আছি, চলে আসো। এখনই আসবো? আরে এখন নিতে তো কি, আরে তাড়াতাড়ি আসো, তোমার আমি সামনাসামনি সব বলবো। আচ্ছা ঠিক আছে নাজিম ভাই, আমি আসছি। ঠিক আছে, নাজিম ভাই আপনি আমাকে জীবনের একটা সেরা সুযোগ দিতে চাইছেন, কিন্তু আমি খুবই সরি যে আমি সুযোগটা নিতে পারছি না। ও মা, কেন? আমি দেশে একটা মেয়েকে ভালোবাসি। গত 3 বছর আগে আমার দেশে ফেরার কথা ছিল এবং সেখানে গিয়ে তাকে বিয়ে করার কথা ছিল, কিন্তু আমি যেতেই পারিনি। ওর বাবা মা অবশ্য অনেক ট্রাই করছে ওকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু অলরেডি সে 5-5টা বিয়ে ভেঙে দিয়েছে। সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, সে আমার জন্য অপেক্ষা করছে। ও বুঝতে পেরেছি,
মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, তাই না? মেয়েটা সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবে। ঠিকই বলেছেন নারিম ভাই, কিন্তু সমস্যা কি জানো, তুই তো দেশেই ফিরে যেতে পারবে না, তুই তো ইল্লিগাল। নাজিম ভাই, আমি ছ মাসের মধ্যে দেশে ফিরছি। বাংলাদেশ এমবেসির একজন কর্মকর্তা আমার সব ব্যবস্থা করে দিচ্ছে। এমবেসির কর্মকর্তা কে এটা বলো তো? ওনার নাম হচ্ছে রবিন হেডার। শিট, ও তো একটা চিট। আপনি ওকে চিনেন না? চিনবো না কেন? আরে ওর কাজই তো হচ্ছে গিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ভেঙে যাওয়া। সবাইকে সে লোভ দেখায় এখানে তাকে থাকার ব্যবস্থা করে দেবে, সিটিজেনশিপ দেবে, সব কিছু, কিন্তু তাকে তো পাবে না খুঁজে। তোমার পুরো টাকাটাই গচ্ছে গেছে। আচ্ছা তুমি কত টাকা দিয়েছো ওকে? তো অলরেডি 2,50,000 টাকা দিয়ে দিয়েছি। 2,50,000? হ্যাঁ। ও খোদা, এই টাকা তুমি ফেরত পাবো না, পুরো টাকাটাই তোমার লস, বুঝেছো? হ্যাঁ, ও তোমার কোনো উপকারই করতে পারবে না। তুমি যদি মারিয়াকে বিয়ে করো তাহলে তোমার 2 মাসের মধ্যে তুমি সিটিজেনশিপ পেয়ে যাবা, তারপর তুমি বড় চাকরি করবা, প্রয়োজনে দেশে যাবা, তোমার লাভারকে বিয়ে করবা। হ্যাঁ, তোমার লাভারও জানলো না মারিয়ার কথা, মারিয়া জানলো না তোমার লাভারের কথা, ঠিক কি না? হ্যাঁ, আর যদি তুমি আমার কথাটা না শুনো তাহলে আমার কি, তোমার কপাল তুমি খাবে। আমি আরেকটা ছেলে দেখো, শহরের মতো কত ইল্লিগাল ছেলে পেলে ঘুরে বেড়াচ্ছে, আমি তাদেরকে ডেকে যদি বলি যে ভাই আয় তোকে আমি এই কাজটা করে দিই, ও তো সারা জীবন আমাকে মাথায় তুলে রাখবে। কি রাজীব ভাই, আমাকে একটু ভাবতে দিন প্লিজ। আবার ভাবনা? ফাইন, তুই ভাবতে থাকো, ওই 2,50,000 টাকার খবরটা আগে বলো, তারপর ভাবো, এবং ভাবার সময় বাবা তুমি মাত্র আজকে রাত পর্যন্ত 9টার মধ্যে আমাকে জানাবা, ওকে? এই তো ডিনার শেষ করে কফি খাচ্ছি আর টিভি দেখছি। কি আর করবো, প্রতিদিন যা করি তাই, ডিউটি শেষ করে প্রকৃতির প্রেমে ঘুরে বেড়ালাম। হ্যাঁ, আজকে গিয়েছিলাম স্পিড ব্রিজে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর প্রতিদিনই তো যাই, দেখা যাক কালকে মেবি অন্য কোথাও যাবো। আরে তুমি তো জানোই আমি ছোটবেলা থেকেই প্রকৃতি অনেক পছন্দ করি, প্রকৃতির সৌন্দর্য দেখতে আই জাস্ট লাভ ইট। হ্যাঁ, আরে কুষ্টিয়াতে থাকতে আমাদের বাড়ির পিছে একটা বাগান ছিল না, বিকেল হওয়া মাত্রই আমি বাগানে, আমাকে সেখানেই খুঁজে পাওয়া যেত। আর আমি তো এক গাছ থেকে আর এক গাছ, আমি যে গাছ উঠতে কি পছন্দ করতাম। আচ্ছা যাই হোক, আমি তো কাজ করে যাচ্ছি, তুমি কি করছো? এখন 9টা বাজতে আরো 5 মিনিট বাকি, ও ঠিক 9টায় আসবে। ও আচ্ছা, ওই আইলে কি কথাটা তো কমু, এখন কথাটা তো বলার দরকার নেই। হ্যাঁ, তুই আগে দেখ তোর পছন্দ হয় কি না। তুই যেমনি চেহারা ছবির বর্ণনা দিছিস তাতে তো আমার পছন্দ হইব, জান আমার মতো গাইয়ারে পছন্দ করে কেন আল্লাহ জানে। আহা, তুই গাইয়া হইলেও তুই কিন্তু দেখতে খুব সুপুরুষ, তাই সুন্দরী মেয়েরা হ্যাঁ একেবারে সুপুরুষ ছেলেদেরকে ভীষণ পছন্দ, তাই নাকি? ওই ওই যে আসছে।
দেখবে পছন্দ হয়েছে মানে পছন্দ হয়েছে মানে কি আমি তো প্রেমে পড়ে গেছি মানে এখানে প্রেম আসলো কোথেকে আরে দোস্ত প্রেম কি বলে কে আসে হ্যাঁ প্রেম রক্তের ভিতরে জানান দিয়ে আসে প্রেম ভিতর তাহলে আর বলতেছি কি তোর রক্ত জানান দিয়েছে নাকি দিয়েছে মানে কি মানে প্রেমটা হচ্ছে মানে মারিয়াকে দেখা মাত্রই না আমার বুকের ভিতরে ছলক ছলক করে উঠলো এই ছলক করাটাই হচ্ছে প্রেম ও খোদা দোস্ত তোর মুখে আমি প্রেমে একটা নতুন সঙ্গ শুনলাম দোস্ত আজকে একটু মিট করে দে না একটু কথাবার্তা বলি আজকেই হ্যাঁ শুভ কাজে তো দেরি করাটা ঠিক না টাকা পয়সা জ্বালাকে দিলাম আরে বাবা ধৈর্য আর আসনি টাকা দিয়ে তো সব হয় না কখন দেখা হবে সেটা আমি তোকে পরে জানাবো দেশে সত্যি সত্যি ফিরে যাও তাহলে আর কোনোদিন বিদেশ যাওয়ার কথা চিন্তা করো না বিদেশ থাকার যে কি গঞ্জনা সেটা তো এত বছর অস্ট্রেলিয়াতে থেকেই তুমি বুঝতে পেরেছো তাই না না আসলে চল ভাই যদি সিটিজেন না হতে পারে দেশে ফিরলে আর ফিরবো না সেটাই করো আচ্ছা ইয়ে টাকা পয়সা কিরকম সেভ করেছো না সেভ করতে পারলাম কই আমি তো এসেছিলাম স্টুডেন্ট ভিসায় যখন স্টুডেন্ট ছিলাম তখন তো শুধু লেখাপড়া করেছি কোনো কামাই টামাই করিনি আমি ভেবেছিলাম কি যে সিটিজেনটা হয়ে গেলে দু হাত ভরে কামাই করব সিটিজেন তো আর হতেই পারলাম না তবে একটা লাভ হয়েছে ডিগ্রিটা পেয়েছি এটা অবশ্য সত্যি কথা বলেছ তোমার তো একটা লাভ হয়েছে তুমি একটা ডিগ্রি পেয়েছ আর আমার আমার ক্ষতির হিসেবটা এত বেশি লম্বা বলে শেষ করা যাবে না আচ্ছা শুনো আপনি দেশে ফিরছেন না কেন আমি আর এই বয়সে দেশে যে কি করব বলো টাকা পয়সা তো তেমন কোনো জোগাড় করতে পারিনি যে দেশে যে ছোটখাটো একটা ব্যবসা করব এবার এটা শেষ চেষ্টা করে দেখি কিছু হয় কি শোনো আমি আসতেছি একটু আচ্ছা তোমার এ চেহারা মারিয়া পছন্দ করবে না সোহেল পলিশ করা দরকার বলি রেখাগুলো একদম দেখা যাচ্ছে একটু ফেসিয়াল করলে বোধ হয় ভালো হয় হ্যাঁ যাই দেখি ফেসিয়ালটা করে নিই
মনোভাবে কি কিছু করা যায় না? আমি তো একদম হোপলেস হয়ে গেছি। দেখো রেহান, তুমি তো জানো তোমার জন্য তো আমি কম চেষ্টা করিনি, কিন্তু তোমার অ্যাপ্লিকেশন তো রিজেক্ট হয়ে যাওয়ার পর আমার আর কিছু করার নেই। রবীন ভাই, আপনার একটা সুনাম আছে, আমি জানি যে আপনি চেষ্টা করলে যে কোনো কিছু করতে পারেন। প্লিজ রবীন ভাই, আপনি একটু ট্রাই করে দেখেন। মানে আমি যদি সিটিজেন হতে না পারি, আমি দেশে ফিরতে পারছি না একদম। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি, আমার দু চারজন পরিচিত লোকজন আছে, কিছু একটা করা যায় কি না। তবে আমি কথা দিতে পারছি না, কারণ তুমি জানো ইট ইস ভেরি ডিফিকাল্ট। আমার এতগুলো টাকা কী হবে? টাকা তো তোমার অ্যাপ্লিকেশন পারপাসে খরচ হয়ে গিয়েছে, সেটা তো আমার পকেটে ঢোকেনি। আচ্ছা ঠিক আছে, সে ব্যাপারে আমি কথা বলে দেখি, যদি কিছু রিফান্ড করা যায়। দেখো রিয়ান, আমি চেষ্টা করব, দেখি কতদূর টাকা তোমার পেছনে দেওয়া যায়। আমার একটা ফোন এসেছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি পরে তোমার সাথে কথা বলি এ নিয়ে। মানুষ এত চিজ হতে পারে, এত চিট। হ্যাঁ হ্যালো সোহেল ভাই, সোহেল ভাই। হ্যাঁ বলো। রণদান, রণদান তাড়াতাড়ি আসেন, মারিয়া এসেছে, চলে আসবে। অবশ্যই আসবে। আরে আপনাকে বলেছিলাম না, এই পৃথিবীতে একজন লোকের কথাই মারিয়া শোনে। আরে সেই একজনটা কে? ওটা বলা নিষেধ আছে, বলা যাবে না। আপনি দেরি করেন না, চলে আসেন, ধরতেন ধরতেন। ওকে ঠিক আছে, আমি আসছি। জায়গাটার জন্য কোথায়? আপনি এক কাজ করবেন, যে অপেরা হাউসের দক্ষিণ দিকে আর্ট গ্যালারি আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই নিচে নিচ নিচের সাইডে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। অফিসে এখন কি একটু কথা বলে যাবে? এখন? হ্যাঁ বলো বলো, শুধু দু মিনিটের জন্য। ওই যে আপনি ঠিকই বলেছেন, রবীন নামের ওই লোকটা, সে আসলে একটা চিট। আমি কয়েকজনের কাছে খবর নিয়েছি, সবাই বললো যে লোকটা খুব একটা সুবিধা। হ্যাঁ আমি জেনে শুনেই কথা বলি। তবে বলো এখন কী সিদ্ধান্ত নিলে? আমি আপনার প্রস্তাবে রাজি। আপনি এখন বলেন কোথায় টাকা নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি চলে আসো। জি বলো। এই যে নাজির, ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছো? আমি তো সবসময় ভালো থাকি। আচ্ছা মারি আসছে নাকি? এই তো এলো। হ্যাঁ তো চলো। আমি তো যেতে পারবো না ভাই, আমার এত কাজ, অফিসে যেতে হবে। শুধু আপনার কারণে আমি এখানে এসেছি। হ্যাঁ তুমি আমার কারণে এসছো, সেই জন্য তোমাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। কিন্তু কথা হচ্ছে কি, তুমি না গেলে চলবে কীভাবে? আপনি কি পাগল নাকি? আপনি বোঝেন না, হ্যাঁ আমি গেলে ওখানে ঝামেলা না, আপনার একা একা কথা বলেন। আচ্ছা সেল ভাই, আপনি যখন মারিয়ার সাথে কথা বলবেন, সেখানে আপনি ওকে চেনেন না, হ্যাঁ অপরিচিত মানুষের মতো ওর সাথে পরিচিত হবেন। হ্যাঁ ও কিন্তু আপনাকে চেনে না, ওর নামটা পর্যন্ত মানে আপনার জানে না। সে কি কথা, তুমি আমার নাম বলো নি ওকে। কি যে বলে না, বলেছি না, ও তো জানে সব, কিন্তু ও তো এখন ধরা দেবে না। দেবে বলেন, ও এখন গভীরভাবে আপনাকে পর্যবেক্ষণ করবে। আচ্ছা আচ্ছা, তারপর এক সপ্তাহ পর ও ডিসিশন জানাবে, ব্যাপারটা বুঝেছেন? আচ্ছা ঠিক আছে, তো যাই, চলে আমি আগে দেখা দিই, চলে। সামনে গিয়ে আপনি দেখবেন ডান দিকে বউ দাঁড়িয়ে আছে। Best of luck.
I hope you are from Bangladesh. Am I right? Yes, I am. আমিও বাংলাদেশি। আমার নাম সোহেল মাহমুদ। যদি কিছু মনে না করেন, আপনার নামটা জানতে পারি কি? Sure. I'm Maria. Maria Chaudhary. Oh, that's good. Immigrant? Naki tourist? Immigrant. 12 বছর যাবত মেলবোর্নে আছি। অথচ কিছুই হলো না। আপনি কি করেন? একটা প্রাইভেট জব করি। বেসিক্যালি সেলসম্যানশিপ। একটা ডিপার্টমেন্টের স্টোরে আর কি। আপনি কি সিটিজেন এখানকার? ও চিপ, আমি সিটিজেন। না, আমি এখনো সিটিজেন হতে পারিনি। সে সুযোগ আমার হয়ে ওঠেনি। হোয়াট? 12 বছর ধরে আছেন, তারপরও হননি, ঠিক ক্লিয়ার হলো না। অ্যাকচুয়ালি আই ওয়াজ নট দ্যাট মাচ সিরিয়াস টু বিকেম এ সিটিজেন অফ অস্ট্রেলিয়া। তারপর যখন মনে হলো যে আসলে সিটিজেনশিপটা নেওয়ার দরকার, তখনই ইমিগ্রেশন আইনটা এত বেশি কড়াকড়ি হয়ে গেল আর হয়ে উঠল না। এখানকার আইন তো অনেক কড়া, এসব হ্যাসেল ওভারকাম করতে আপনার কষ্ট হচ্ছে না? সে তো বটেই, কষ্ট তো কিছু হচ্ছেই। বাট আই এম কনফিডেন্ট মাই সেলফ, আই উইল ওভারকাম ইট। ওকে, ও বা, আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি দেশে ফিরে যাচ্ছেন না কেন? দেশে তো আমার উৎস, একদিন তো ফিরে যেতে হবে। তবে বিদেশে থেকে দেশের প্রতি কন্ট্রিবিউট করার সুযোগটা আমি হাতছাড়া করতে চাচ্ছি না। ওয়াও, দ্যাটস আ গুড থিংকিং। বাই দ্য ওয়ে, আপনি থাকেন কোথায়? এই তো হপার্স ক্রসিং এ। আপনি কি কোনো জব করছেন? হ্যাঁ, করছি। আচ্ছা বা, আপনি কি এখানে প্রায়ই আসেন? শুধু এখানে নয়, যেখানে প্রকৃতির নিদর্শন আছে সুন্দর সুন্দর, আমি সেখানেই যাই। আমার জব শেষ করার পরে কোনো পার্ক, সমুদ্রের তীর অথবা কোনো প্রাকৃতিক সৌন্দর্য যেখানেই থাক না কেন, আমি সব জায়গাতেই যাতায়াত করি। ইন্টারেস্টিং। কীরকম? অ্যাকচুয়ালি আমিও প্রকৃতির সান্নিধ্যে প্রতিদিন আসি, জাস্ট অফিসিয়াল ডিউটি শেষ করে সোজা যে কোনো জায়গায় ঘুরে বেড়াই। দ্যাটস গুড। আমাদের মধ্যে হয়তো আরও কোনো কিছুর মিল আছে। অ্যাকচুয়ালি আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে উঠতে হবে। আবার দেখা হবে নিশ্চয়ই। হ্যাঁ, হতে পারে, আসি তাহলে। হ্যাঁ, বাই। বিশ্বাস করেন, আপনি না বললে আমি কল্পনাই করতে পারতাম। মানে আমি সেদিন বুঝতে পারছিলাম যে তুমি ওনাকে হয়তো চেনো না। হ্যাঁ, কি টাকা পয়সা কিছু পেয়েছ? এতগুলো টাকা, 2.5 লাখ টাকা। না, যাই হোক, এটা এটা নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই। এই টাকা কীভাবে তুলতে হয় এটা আমি জানি, আমি ওকে খুঁজে বের করবো। রাজিম ভাই, আমার কাছে টাকাটা এখন ইম্পর্টেন্ট। আপনি বিশ্বাস করেন, আমার কাগজপত্র হয়ে গেলে এই টাকা আমার কোনো যায় আসে। কাগজপত্রের কথা আবার তুমি ভাবতেছো?
আমার কাগজটা খুব জরুরি হচ্ছে। তুমি কি এখন সিদ্ধান্ত নিয়েছো? আমি রাজি। ভেরি গুড। কিন্তু আমি রাজি হলে তো চলবে না, ওই মেয়েটারও তো কিছু ভালো লাগা খারাপ লাগা ব্যাপার স্যাপার আছে, একটু চেনা নাই জানা নাই শোনা নাই, হঠাৎ করে কোথাকার করলে আমাকে কেন পছন্দ করবে? তুমি মেয়েটার কথা বলছো কেন? তুমি কি একটা মেয়ে দেখবে নাকি? আমি তোকে 10টা মেয়ে দেখাবো, মিনিমাম 10টা, তুমি বেছে নিবা, কারণ তার সাথে সারাটা জীবন তোমাকে কাটাতে হবে। হ্যাঁ, তুমি নিজে পছন্দ করে নাও, একটা জায়গায় 10টা 10 জনকে দেখো, আর অপশনস তো আছে। আপনি এই জায়গায় খুবই ছোটো মনে হয়, বিশ্বাস করো। জব করে ওই যে একজন ভদ্র মহিলা আছে না, ওই মারিয়া আছে, কাজ করতেছে। জি জি, অফ আসছে। বল, আমি মেলটন যাচ্ছি অফিস ওয়ার্ক, তুই কোথায়? আমি তো একটু মারিয়ার শপিং মলে আসছিলাম। হ্যাঁ, ওরে একটা তো দেখতে আসছিলাম। হ্যাঁ, তুই আসলে তুই না আমাকে ডোবাবি, আমাকে ডোবাবি, তুইও ডুববি। আচ্ছা, তোর কোনো তোর কোনো জ্ঞান নাই? হ্যাঁ, তুই অস্ট্রেলিয়ার মতো দেশে থাকিস, তোর কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, ও তুই ওদিকে কেন? দোস্ত, ওই মারিয়ারে একটু দেখতে ইচ্ছে করলো, তো এই জন্য আসছিলাম। আচ্ছা ভাই, তোর কি কোনো বয়স টয়স হয়নি? তোর হাড্ডি পাকে নেই, তুই কি বাচ্চা ছেলে? দুধ খাস, তুই এখানে কেন? আসলে আমি বাচ্চা হয়ে গেছি নাজিম, মারিয়ারে দেখার পর থেকে না আমার বয়স 21-22 হয়ে গেছে। ও, তুই না আসলে সব বরাস করে ছাড়বি, শুধু তোর না আমার সহ ইচ্ছা করে তোকে টেনিস বলের মতো করে কিক করে উড়ে দিই। সর্বনাশ তো হয়েই গেছে রে বন্ধু, মারিয়ারে দেখার পর থেকে না আমার সর্বনাশ হয়ে গেছে, আমার কাজে কামে কোনো মন নেই, আজকে দোকানেও 3 বার ভুলেছে, 3 বার। রে, আমার মনে হয় তোর চাকরিটা হারাবি। এই শোন, তুই যতই বুড়া হইস তোকে কাউন্সেলিং করতে হবে, আমি তোকে কাউন্সেলিং করব। আর একটা কথা, ওই মারিয়ার সাথে দেখা করার আগে তোকে আমি কিছু অ্যাডভাইস দেবো। আচ্ছা ঠিক আছে দিস, তা কালকে কখন মারিয়ার সাথে দেখা হবে? 5টার দিকে। আর কোথায় দেখা হবে সেটা আমি তোকে পরে আবার ফোন করে জানাচ্ছি, তুই ওখান থেকে সরে সরে চলে আয়, চলে ওখান থেকে। আচ্ছা ঠিক আছে, বাই বাই। তুই মানুষের সামনে কথা কথা ওই পারে মানুষ মুখ কি দেখো কটা চেয়ে আমার টাকাতে বেশি কথা কবি, এই যে তুই আমার দাম দিতেছ, ইললিগ্যাল তুমি। রেহান, রেহান, ওই মাইকটা আসো তো।
আরে আসো না, কি করো? কি শুনবে? আচ্ছা দাদা, আমি তো তুই শার্ট টার্ট পরে বুঝছো, স্যুট টুট পরে টাই টুই লাগাই, তাহলে আমার কেমন লাগবো? না শরীফ ভাই, কোটটা পরেন না, কোটটা পরলে বয়স বেড়ে যায় আপনার। তাই নাকি? হ্যাঁ, এটা কোটটা পরে, কোটটা দেখতে ভালো লাগছে না। তাহলে বয়স কম লাগবো কোনটা? টি শার্ট পরেন, টি শার্ট পরেন, টি শার্ট। হ্যাঁ, জিন্সের সাথে টি শার্ট পরেন অনেক ভালো লাগবে। পরে পরে ও আচ্ছা, দেখেন একটু একটু শার্ট পরলে কেমন লাগবো? না এই শার্টটা পরতে পারেন, শার্টটা পরে টি শার্টের নিচে শার্টটা পরেন, আপনার বয়স অনেক কম লাগবে। এই আপনি দেখেন আমি টি শার্টটা পরে আছি, বয়স কি বয়স কম হয়েছে না? আপনি জিন্সের সাথে পরতে পারেন। হঠাৎ করে বয়স কমানোর চেষ্টা করতেছেন জানো তুমি? না না, অবস্থা আছে, আগে হোক তারপর বলবো। কি হবে? হবে হবে মানে অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি থাকার একটা ব্যবস্থা বলেন। সেরকম একটা লাইনে আছে আর কি, তবে জানাবো জানাবো যাও। মানে শরীর কমলে পাওয়া যাবে না? ঠিক আছে। মারিয়ার সাথে আপনি কথা বলেছেন না? ও তো আপনার কথা শুনে দারুণ খুশি, তাই নাকি? তোমাকে বলেছে? আমাকে বলেনি, ও যাকে বলেছে সে আমাকে বলেছে। আচ্ছা আর কি কি বলেছে? কি আর বলবে, আপনি দারুণ স্মার্ট, ব্যক্তিত্ব সম্পন্ন, আপনি যে কারোর সাথে সহজে মিশে যেতে পারেন, এইসব আর কি। তোমার কী মনে হচ্ছে, মারিয়া কি বিয়েতে রাজি হবে? আমার তো মনে হবে। তবে একটা কথা, আপনি কিন্তু বিয়ের ব্যাপারে মারিয়ার সাথে কোনো আকার ইঙ্গিতে কিছু বলতে যাবেন না, তাহলে কিন্তু সব ভেস্তে যাবে। আর তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি ওকে এসব কথা বলতে যাবো কেন? আচ্ছা সোহেল ভাই, এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে। বলো। মারিয়াকে আপনি ভালো একটা গিফট করে দেন। ভালো গিফট? ঠিক আছে দেব। আপনি দেবেন না, মারিয়ার বাসায় কাউকে দিয়ে পাঠিয়ে দিতে হবে। ও আবার সারপ্রাইজ খুব পছন্দ করে, মনে করেন রাতের বেলা যখন বাসায় গিয়ে ওই গিফটটা দেখবে তো সারপ্রাইজ হবে না? ঠিক আছে। ঠিক নাই, যিনি গিফটটা নিয়ে যাবেন তাকে এই টাকাটা দিয়ে দিতে হবে। ও আচ্ছা, কত টাকা? $400 দিলেই হবে, সাথে আছে? হ্যাঁ। আচ্ছা শরীফ কিছু জানেনি তো? মাথা খারাপ, ও কেমন করে জানবে? না মানে শরীফের ভাবগতি খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না, প্রায় দেখি সে নতুন নতুন জামা কাপড় পরে একেবারে ফিটবাবু হয়ে কোথায় যেন বাইরে যায়, অস্ট্রেলিয়া ছাড়ার কথা সে চিন্তাও করে না, মানে আমার কেমন একটু সন্দেহ হয়। আচ্ছা তুমি আবার মারিয়ার কথা কিছু শরীফকে বলনি তো? কি বলেন, মাথা খারাপ? মারিয়া হবে আপনার, মারিয়ার সাথে যদি কারোর বিয়ে হয় সেটা আপনার সাথে হবে। আমি যাই। আচ্ছা ঠিক আছে। Excuse me, are you Bangladeshi? আপনি বাংলায় বলতে পারেন? আমি বাংলাদেশি। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি? আমি শরীফউদ্দিন। ওকে, আই এম মারিয়া। এই এখানে একটু ঘুরছিলাম আর কি, সুন্দর জায়গা তো, তো দূর থেকে আপনাকে দেখে মনে হলো যে আপনি মনে হয়
বাংলাদেশি, এই জন্যে আসলাম, মানে একটু পরিচিত হওয়ার জন্যে। মাইন্ড করেননি তো? না না, মাইন্ড করবো কেন, ইটস ওকে। আমি মিরসামে আছি, 7 বছর ধরে ওখানেই থাকি, একটা ওই যে ফাস্টফুডের দোকানে কাজ করি। অবশ্য ইলিগাল তো, মানে যখন যেখানে কাজ পাই সেখানে করি। আপনি কোথায় থাকেন? আমি হপার্স ক্রসিং থাকি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার বাসা থেকে বেশি দূরে না। আপনি কি ইলিগাল নাকি? জি না। এখানকার সিটিজেন? জি। ও আচ্ছা আচ্ছা, বসি প্লিজ। তাহলে তো খুব ভালো হলো। না মানে বিপদে আপদে আপনার হেল্প পাওয়া যাবে। অফকোর্স, ওয়াই নট। আপনাকে দেখে না আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে দেশি মানুষ তো, কিছু মনে না করলে তুমি করে বলি না। মানে তুমি তো আমার ছোট বোনের মতো তো। ছোট বোন, আই থিঙ্ক আমি আপনার মেয়ের মতো হব। না না, মেয়ের মতো কি করে হবে, আমি তো এখনো বিয়েই করিনি। এই তুমি আবার বিরক্ত হচ্ছ না তো? আমি না না, বিরক্ত হব কেন, আপনি অনেক মজার মানুষ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই চলো না কোথাও একটু বসি, মানে কিছু খাই, হাঁটাহাঁটি করেছি তো খিদা লাগছে আসলে। সরি, আমি খাবো না, আপনি খান, সমস্যা নেই। না মানে ঠিক আছে, তুমি না খাও, মানে আমি খেলাম, তুমি সামনে বসে থাকলা। আচ্ছা। ভালোবাসতে পেরেছি যখন, বিয়ে করতে পারবো না কেন? সত্যি তুমি না আমার একটা জানেন যা। স্বপ্নটা যেন সত্যি হয়ে গেল। তোমাকে চেনার দরকার নেই তো, ও চেনে তোমাকে, কিন্তু তোমাকে বলবে না, ধরা দেবে না। তুমি শুধু ওর সামনে গিয়ে মানে কথা বলো, তোমাকেও তো বুঝতে দিও না যে তুমি ওকে চেনো, ঠিক আছে? আর বাকিটা বেশি আলাপ করো না, আমি ঠিক করে দেবো। ভেরি গুড।
আপনি আমাকে চিনেন কি করে? আপনি ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়তেন, রাইট? ইয়েস, আমি ফিনান্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ছাত্র ছিলাম। আমি ইকোলজি স্টুডেন্ট ছিলাম। আপনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। আপনার হয়তো মনে নেই, বাট আমার মনে আছে। আই এম সরি, আসলে আমি মনে করতে পারছি না, অনেক বছর আগের কথা। অনেক বছর কোথায়, এই তো 3 বছর। আমার মেমোরি অতটা শার্প না। তার মানে আপনি আমাকে চিনতে পারেননি। না চিনে আমাকে ডাকলেন কিভাবে বলেন তো? আসলে ওই আপনাকে মানে স্পেশালি আপনার গেটআপ, আপনার কমপ্লেক্সন সবচেয়ে দেখে মনে হচ্ছিল আপনি হয় বাংলাদেশি অথবা ইন্ডিয়ান, সেই জন্য একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য পাশে এসে দাঁড়িয়েছি। বাট আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ আপনি যখন আমাকে বললেন যে হাই রেহান। কিন্তু সত্যি আপনি আমাকে মানে, কিন্তু আমি বুঝতে পারছি না ঠিক, আমি যখন ইউনিভার্সিটি ছিলাম তখন আপনার মতো একটা মেয়েকে মনে রাখা না রাখা তো কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি সেভাবে দেখেননি, তাহলে মনে থাকতো। আমার টাকা দরকার দেশে, আর তুই আমার এই টাকাটা প্লিজ ভাই 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 প্লিজ ভাই তুই আবার আমার টাকা এবার দে ভাই, তো আল্লাহর দোয়া লাগে আমার টাকা। এত টাকা করতে দিবো, এত টাকা পকেটে এলে ঘুরো মানে একটু লিয়ে দিবো কেন? তুই একটা ব্যবস্থা করে দে ভাই, ভাই ভাই তুই একটা ব্যবস্থা করে দে ভাই, দেখ আমি এ পারতাছি না, তুই একটা ব্যবস্থা কর। আল্লাহ, এই যে এখানে এই টাকা আছে, এখানে এই টাকা লইয়া দেখ একটা রোমান্টিক কবিতা পড়ো তো, তুমি তো ভালো কবিতা পাঠ করতে পারো না, কত তো রোমান্টিক মানে প্রেমের প্রেমের কবিতা কবিতা শুনবেন। আমরা ইউনিভার্সিটি লাইফে প্রায় একটা কবিতা আওড়াইতে আমাকে, আচ্ছা আচ্ছা বলো তো, সেটা হচ্ছে আমার এরকম, তুমি চাঁদ আমি রাত, কৃষ্ণ পক্ষে একলা আমি থাকি, তুমি দুর্লভ চিন আমি বেহায়া ছাগল, চাঁদনি রাতে ঘাস খাই। ছাগল ঘাস খাই, এটা কি ধরনের রোমান্টিক কবিতা? একটা ভালো কাজী নজরুল ইসলামের একটা কবিতা পাঠ করবো অথবা রবীন্দ্রনাথের। তিন বোকারে পাইছি রে ভাই, একই ঘরে রে ভাই, না ফাইনাল করি। কবিতা হচ্ছে মানে, হ্যাঁ বল। হ্যাঁ বন্ধু, তুমি কি একা নাকি আশেপাশে কেউ আছে? রেহান কই? রেহান রেহান টেহান যেন শুনতে না পায়, খুব গোপন কথা আছে। ও আচ্ছা ঠিক আছে, এক মিনিট রেহান, তুমি একটু ভাই একটু প্লিজ বাইরে যাও না, একটা জরুরি মানে গোপনীয় কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, প্লিজ। হ্যাঁ ডোন্ট মাইন্ড। হ্যাঁ হ্যাঁ বল দোস্ত, মারিয়াতে তোকে হেভি পছন্দ করেছে তাই নাকি? কিন্তু কথাবার্তা তো সেরকম মনে হলো না। হাত তুই পাগল নাকি? তোকে আমি আগেই বলেছি না যে মারিয়া তোকে বুঝতে দেবে না, এসব কালকে মারিয়া তোকে বিয়ের প্রস্তাব দেবে। কি বলছিস তুই? দেখ আমি তোকে আগেই বলেছি, আমি কোনো ফালতু কথা বলি না। কিন্তু তার আগে বন্ধু তোকে $5,000 দিতে হবে। $5,000? ও মা, তোর আকাশ থেকে বললি যেন। আমি তোকে আগে বলেছি না যে $10,000 আমার মতো লাগবে? তোর কত খরচ হয়েছে? আগে দিয়েছিস $2,000 আর এখন দিবি $5,000, মোট $7,000, $3,000 তো তোর বেঁচেই গেল। শোন, টাকাটা নেওয়ার জন্য
আমি তোদের এলাকায় যাব, বাসায় ঢুকবো না, একটু দূরে থাকবো, বুঝছিস? ওই যে ছোট্ট একটা মানে মার্কেটটা আছে না তোদের, হ্যাঁ, গ্রোসারিটা, ওখানে থাকবো। তুই টাকাটা নিয়ে আসবি। এই টাকাটা আমি আবার দিয়ে দেবো ওই লোকটার কাছে। কোন লোকটা? মারিয়া যে লোকটার কথা শোনে। তারপর তোর আর মারিয়ার বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু। বিয়ে? বিয়েটা কবে হবে? কেন, কাল রাতেই হবে? এই একেবারে মিস করিস না। মিস করলে ধরা খাবা, এতদিনের সাধনা একেবারে ভেস্তে যাবে। ঠিক আছে ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। ঘুমা ঘুমা, একটু আরাম করে ঘুমা, জেগে থাকিস না, শরীর নষ্ট করবে, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ঘুমা। আচ্ছা ভালো করে ঘুমাও। ইয়াং বাচ্চা ছেলে, দুষ্টুমি করবে না। ওকে, ঘুমাও ঘুমাও ঘুমাও, টেনশন নিও না, ঘুমায় থাকো, সকালবেলা খুব ঠান্ডা মাথা আমাকে টাকা দেবে। এত টাকা কোথেকে হয়ে গেল? তো আসলটা তো হয়নি। হ্যাঁ, পালের গোদা, সুহেল ভাই, হ্যাঁ বলো নাজিম ভাই, আপনি এটা কি দেখালেন ভাই? এই বয়সে আপনি তো মাত করে দিয়েছেন ভাই। কিরকম? আরে ভাই, আপনি যে এত তাড়াতাড়ি মাটির হৃদয় জয় করে ফেলবেন, আমি তো কল্পনাও করতে পারিনি। তবে আমি আমি আপনাকে বলেছিলাম না, আমি জানতাম আপনি এটা করতে পারবেন। তাই নাকি? মারিয়া তোমাকে কি বলেছে? কেন, আপনাকে বিয়ে করবে? হ্যাঁ, কি বলছো তুমি, সত্যি মারিয়া আমাকে বিয়ে করবে? হ্যাঁ, কালকে আপনাকে ফাইনালি বিয়ের প্রস্তাব দেবে। তবে শোন ভাই, তার আগে ওই যে আরো $5,000 দিতে হবে। $5,000 কবে দিতে হবে? কালকে সকাল 10টায়। কি বলছো তুমি, এতগুলো টাকা হঠাৎ করে? কাজ করেন, 10টার আগেই দেন, কারণ টাকাটা আবার পাঠিয়ে দিতে হবে। তো যেভাবে পারেন যে করে হোক টাকাটা জোগাড় করেন। তাকে তীরে এসে নৌকাটা ডুবাবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। ওকে বাই। আশ্চর্য ব্যাপার, আমি কোনোদিন তোমার কাছে কোনো ডলার লোন চাইছি? হ্যাঁ প্লিজ, আমাকে $5,000 লোন দাও। না মানে শরীফ ভাই, হঠাৎ $5,000 দরকার ছিল? আরে আশ্চর্য ব্যাপার, দরকার আছে বলেই চাইছি। আচ্ছা আচ্ছা বলি তোমার, শোনো, মানে এই $5,000 হলে আমার সিটিজেনশিপটা হয়, দরকার হলে তোমাকে ডাবল লাভ দেবো, ডাবল, জাস্ট ডাবল। রেহান, ছোট ভাই, তোমাকে তোমাকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। চলো। কী রিকোয়েস্ট করবে? আমাকে আমাকে $1,500 লোন দাও। হ্যাঁ, ঘটনা কি সোহেল ভাই? শরীফ ভাইও $5,000 চাচ্ছে, আপনিও আমার কাছে চাচ্ছেন, আমাকেও একজনকে $5,000 দিতে হবে। ও মা, তুই আবার $5,000 কাকে দিলি? না, নাম তো বলা যাচ্ছে না। এই সোহেল ভাই, এই আপনি $5,000 দিয়ে কী করবেন? মানে আসলে কথাটা তোমাদের খোলাখুলি বলেই ফেলি। শোনো, আমি
এক অস্ট্রেলিয়ান বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। এই আমি তো একজন অস্ট্রেলিয়ান বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, এই কারণে আমার $5,000 লাগবে। না আমারও তো মানে আমাকে বিয়ে করতে হবে তো। রিয়ান, তুমি যাকে বিয়ে করবে তার নাম কি? মারিয়া। মারিয়া? আরে আমি যাকে বিয়ে করছি তার নামও তো মারিয়া। আরে আমি যাকে বিয়ে করবো তার নামও তো মারিয়া। ও মাই গড, বলে কি? হ্যাঁ রিয়ান, তার মানে ওই নাজিম বিয়ের কথা বলে আমাদের তিনজনের কাছ থেকে টাকা গেছে। পকেটের বাবা সারা ধানা, এই চলো সবাই বলো এক মিনিট দূর চলো। অস্ট্রেলিয়া, তুমি আমাকে কারি কারি ডলার দিচ্ছ ভাই, মাই লাভ অস্ট্রেলিয়া, একসঙ্গে $15,000, সোহেল $5,000, আর শরীফ $5,000, আর রায়ান $5,000, $15,000 এলাকায় ছেড়ে দেব। তারপর আবার নতুন এলাকা নতুন জায়গায় নতুনভাবে আমার পরিকল্পনা শুরু হবে। তিনজন একসাথে কেন? ও খোদা, আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? তার মানে ওরা কি জেনে গেছে? আজকে সবার বিরাট ইচ্ছা মতো বানান দেবো, যা করে চিন্তা করেন, বাঙালি হইয়া বাঙালির সাথে বাটপারে করছে কত বড় সমস্যা। এবার আমি কথা বললে তো নাজিম আমাদের সাথে যে প্রতারণাটা করলো তার একটা প্রতিশোধ নেওয়া দরকার না? ওরা তো এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, প্রতিশোধ তো একটা নীতিই হবে। দেখো এমনিতেই আমরা আছি নানান ঝামেলা, তার মধ্যে যদি নাজিমের মতো একজন বাঙালি আর তার কাছ থেকে যদি আমরা এইভাবে প্রতারিত হই তাহলে কি ব্যাপারটা ভালো লাগে বলো? এটা দুঃখজনক না? সোহেল ভাই, শরীফ ভাই, আপনারা যে যাই কন আমি কিন্তু ওই চিটাটার বেলা ছাড়ব না। আমি ওর ভুরি কাইটা দিয়া যদি ফাঁসি হয় জেল হয় আমি কোনো কিছু পরোয়া করি না, আমার যা ইচ্ছে তাই হোক। আরে রাখো মেয়ে রাখো, তুমি ইয়াং ম্যান তো, রক্ত গরম ভুরি ফুটা করে দেবো। তুমি দেশের নিয়মকানুন সম্পর্কে জানো? হ্যাঁ, কোনো ধারণা আছে তোমার? আচ্ছা ইয়ে শোনো, আমি একটা কথা তোমাদের বলতে চাই, তোমরা একটু চিন্তা করে দেখো। কী কথা বলেন শোনো? তোমরা যদি রাজি থাকো তাইলে আমি একটু বুদ্ধি দিতে পারি। আরে বুদ্ধিটা হইলো শোনো, আমরা একটা মারিয়ার কাছে তো আমাদের সবারই একটা ভালো সম্পর্ক, নাকি? আমরা তিনজন মিলা যদি মারিয়ার কাছে যাই তাহলে হয়তো মারিয়ার একটা সিম্পথি তৈরি হইলে হইতেও পারে। সিম্পথি হইলে লাভটা কি? মারিয়া কি আমাদের তিনজনের একসাথে বিয়ে করবে না? আরে না এবার, এ দুঃখের মধ্যে তুমি এমন একটা কথা কও না, আইসে পারি না। শোনো, তিনজনে বিয়ে করবো না, বিয়ে তো একজনই করবো, তা একটা পদ্ধতি আছে। আমরা নিজেরা যদি রাজি থাকি তাহলে আমরা একটা লটারি করতে পারি। কি কি কয়? হ্যাঁ, মাথা মধ্যে খারাপ হয়ে গেল নাকি? আহা, আরে শোনোই না কি কথাটা, মাথা খারাপ হবো কে? শোনো, লটারিটা হলো একটা কাগজে আমরা মারিয়ার নাম লিখব আর দুটো কাগজ ফাঁকা থাকবে, ভাঁজ করব সমান, তারপর এটা ঝাঁকি দেব, তিনজনে তিনটা তুলব, মারিয়া লেখা যে পাবে সে মারিয়াকে বিয়ে করবে।
রাজি ভাই আপনারা দুজন বড় ভাই আপনারা যা বলবেন তাতে আমি রাজি আছি এই রেহান কাগজ আছে দাও তো কাগজ কলম বাইরে চলবে কাগজ না চলবে নাম লেখো তিন টাকা কাগজ মধ্যে লেখো আর তুলনা মিয়া ভাগ্য পরীক্ষা আপনাদের কথা কিন্তু আমি মারিয়ার মুখে অনেক শুনেছি মারিয়া কিন্তু আপনাদের কথা প্রায়ই আমাকে বলতো সবসময় বলতো যে আপনারা নাকি ভীষণ ভালো মানুষ আপনারা নাকি ওর ব্যাপারে খুবই কেয়ারিং আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ অল অফ ইউ সো নাইস অফ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এক্স্যাক্টলি তারা অনেক ভালো মানুষ Have a nice day. দেখা হবে আপনাদের সঙ্গে আবার নিশ্চয়ই Thank you.